हेलो फ्रेंड्स, वेलकम टू पीजूसदार पाठशाला। तो फ्रेंड्स, हमरा एक्सेप्शनल केसेस ऑफ वॉइस चेंज करछि एखाने, रेयर केस जेगुलो रयेछे वॉइस चेंजेर, एडवांस्ड लेवल वॉइस चेंजेर करछि। ऑलरेडी हमरा जिरांडेर करे फेलेछि, मिड वॉइस बा क्वासी पैसिव करे फेलेछि, एछाड़ाओ हमरा कॉजेटिव वर्बेर वॉइस चेंज देखेछि किभाबे करते हय, किछु फिक्स्ड फ्रेज जेमन इट इज टाइम एटा दिये किभाबे करते हय सेटाओ देखे फेलेछि, आरो किछु हमरा ऑलरेडी एक्सेप्शनल केस करेछि। तो आज के करब कमप्लेक्स सेंटेंस और कम्पाउंड सेंटेंसर वॉइस चेंज कीभावे करते हैं सेगुलो देखब। तो फ्रेंड्स, हमें पीजूस एंड वेलकम टू पीजूसदार पाठशाला। तो चलो हमें शुरू करी हमारे क्लास। तो फ्रेंड्स प्रथमे आमरा जानी ए विषयटा जे कमप्लेक्स माने होच्छे जे सेंटेंसे एकटा प्रिंसिपल क्लज थाकबे एबं एक बा एकाधिक साबऑर्डिनेट क्लज थाके। क्लज होते गेली सेखाने एकटा फाइनाइट भार्ब लागबे, अर्थात कमप्लेक्स सेंटेंस होते गेले कमपक्षे दुटो फाइनाइट भार्ब थाकबेई, एटा आमरा जानी अलरेडी। एबार दुटो जे क्लज थाके सेई दुटो क्लज किछु लिंकार द्वारा जुक्त हय। আমি একটা সেন্টেন্স ধরো লিখছি এখানে যে আই নো দ্যাট হি উইল কাম, এই একটা সেন্টেন্স লিখলাম। এবারে আমি দ্বিতীয় সেন্টেন্স লিখছি আই নো দ্যাট হি উইল ডু দ্য ওয়ার্ক। ফ্রেন্ডস, এখানে যেটা আমাদের জানতে হবে वॉइस चेंज करार आगे, जे ए सेंटेंसटा देखो आई नो प्रिंसिपल क्लज दैट हि उल कम, एटा सब क्लज आई नो प्रिंसिपल क्लज दैट हि उल डू द्य वार्क सब क्लज। एबार एखानेओ एकटा फाइनाइट वर्ब आछे नो, सबऑर्डिनेट क्लज जेटा सेखाने एकटा फाइनाइट वर्ब आछे कम, एखानेओ फाइनाइट वर्ब आछे नो प्रिंसिपल क्लजे आर सब क्लजे डू। एबार प्रश्न होच्छे যে এদের কি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা সম্ভব? প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা সম্ভব কখন হবে? প্যাসিভ ভয়েস কখন হবে? যখন ভার্বটা ট্রানজিটিভ হবে। এটা খুব ভালো করে তোমাদের জানতে হবে যে ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, মানে প্যাসিভ হয় না। ইনট্রানজিটিভ মানে কি? যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ বলে, যার অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। তাহলে আমরা প্রথমে যে দেখতে পাচ্ছি নো ভার্বটা, এর কি অবজেক্ট আছে? তাহলে নো কিভাবে অবজেক্ট পাই আমরা? খুব সহজ নিয়ম আমরা জানি যে ভার্বকে আমরা হোয়াট অথবা হুম দিয়ে কোশ্চেন করি, অর্থাৎ কি বা কাকে, কি জানি। দেখো পুরোটা অ্যান্সার আসছে যে এই পুরো ঘটনাটা আমি জানি, তাহলে এর অ্যান্সার পাচ্ছি আমরা যদি আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করি, তাহলে এই পুরোটাকে আমরা অবজেক্ট বলতে পারি, অর্থাৎ নো ভার্বটার অবজেক্ট আছে, এতটা বোঝা গেছে। আচ্ছা, এই কাম ভার্বটার অবজেক্ট আছে কি? তাহলে কামকে কোশ্চেন করো, কাম মানে আসা, সে আসবে, কি আসবে, কোনো অ্যান্সার আসছে না, কাকে আসবে কোনো অ্যান্সারই আসছে না, এবং কামের পরে কোনো ওয়ার্ডও দেখতে পাচ্ছি না আমরা। তাহলে এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব নয়, অর্থাৎ এটা ইনট্রানজিটিভ ভার্ব, আর নো ভার্বটা ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট আছে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই যে কাম ভার্বটা এর প্যাসিভ হবে না, আর এই যে নো ভার্বটা এর প্যাসিভ হবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো নো এর পর যেটা পুরোটা টোটালটা আছে এটা এই ভার্বটার অবজেক্ট, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ নো ভার্বের প্যাসিভ হবে। কিন্তু এখানে যে ডু ভার্বটা আছে এর প্যাসিভ হবে না হবে না, এটা তোমরা নিজেরা বলার ট্রাই করো। তাহলে কোয়েশ্চেন করো ডুকে, হি উইল ডু, সে করবে, কি করবে, কাজ করবে। দেখো অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা, অর্থাৎ এর অবজেক্ট আছে, অর্থাৎ এটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব মানেই তার প্যাসিভ হবে, অর্থাৎ এখানে নো ভার্বেরও প্যাসিভ হবে, ডু ভার্বেরও প্যাসিভ হবে। এখানে শুধুমাত্র নো ভার্বটার প্যাসিভ হবে, কাম ভার্বের প্যাসিভ হবে না। তাহলে এবার নিয়ম কি আমাদের? যখন দেখব আমরা দুটো ক্লজের যে ভার্ব রয়েছে ফাইনাইট, দুটোরই প্যাসিভ সম্ভব, দুটোকেই প্যাসিভ করতে হবে। যখন দেখব একটার প্যাসিভ সম্ভব আর একটার প্যাসিভ সম্ভব নয়, তখন যে অংশটার প্যাসিভ করা যায় না সেটাকে অ্যাক্টিভই রেখে দেবো, যার প্যাসিভ হয় প্যাসিভ করে দেবো, ব্যাস, এইটাই হচ্ছে নিয়ম। তো এবার আমরা দেখো কিভাবে অ্যান্সার করি।
तो एबार मने रखो जे एखाने दुटो नियमे आंसर करा जाए, एकटा होच्छे दैट दिए और एकटा इंट्रोडक्टरी इट दिए। कि बोलछे एकटा दैट दिए आंसर होबे और एकटा इंट्रोडक्टरी इट दिए आंसर करा सम्भव होबे। अच्छा आमरा प्रथमे द्वितीय जे अंशटा लिखेछिलाम द्वितीय जे सेंटेंसटा तार पैसिव देखबो कि छिलो आई नो दैट he will do the sum, do the work chilo. Acha to friends prothome amra ki korbo, I know ar ei puro ongsho ta ke object dhore nebo, tahole object subject hobe, tahole object ki ache that theke baki ta ei bar jodi amra bhalo kore dekhi je that er pore ki ache he will do the work, এটা কিসে আছে অ্যাক্টিভে আছে, এর প্যাসিভ করা যাবে না, যাবে না, এরও প্যাসিভ করা যাবে কারণ অবজেক্ট আছে, তাহলে এর প্যাসিভ করব, তাহলে হি উইল ডু দ্য ওয়ার্ক, এর প্যাসিভ ভয়েস কী হবে, দ্য ওয়ার্কটা আগে আসবে লেখো দ্য ওয়ার্ক, তারপরে কী হবে, কী আছে উইল লেখো উইল, বি ডু থেকে কী হবে ডান, বাই হি থেকে হিম, এতটা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ এই পুরোটা হচ্ছে অবজেক্ট, এরপরে কি হবে এই অংশটা আই নো, তাহলে এর এবার চেঞ্জ করব আমরা প্যাসিভ করব, তাহলে ইজ নো থেকে নোন, বাই আই থেকে মি, এবার নোনের সঙ্গে বাই হয় না, এটা আমরা আগের দিন দেখেছি স্টেটিভ ভার্বের ক্ষেত্রে, নো এর সঙ্গে কি হবে টু হবে, তাহলে এগুলো মাথায় রাখতে হবে তোমাদের, এই হচ্ছে অ্যান্সার। তাহলে কি দাঁড়ালো, দ্যাট দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম ইজ নোন টু মি, এটা হচ্ছে অ্যান্সারের। এইবার আমরা কি বললাম, ইন্ট্রোডাক্টারি ইট ধরেও আমরা অ্যান্সার করতে পারি, অর্থাৎ এই যে অংশটা আই নো দ্যাট হি উইল ডু দ্য ওয়ার্ক, এই পুরোটাকে আমরা ইট ধরে নেবো, অর্থাৎ সেন্টেন্সও দাঁড়িয়ে গেল আই নো ইট। এবার এর আমরা যদি প্যাসিভ করি তাহলে ইট ইজ নোন টু মি, এতটা হলো। এরপরে কী আছে, দ্যাট লিখবো দ্যাট, তারপরে যেটা আছে তার প্যাসিভ করব, তাহলে কী আছে হি উইল ডু দ্য ওয়ার্ক, এর প্যাসিভ করো, তাহলে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম, ব্যাস, ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম, এটাও অ্যান্সার করা, এটাও সঠিক অ্যান্সার, আর দ্যাট দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম ইজ নোন টু মি, এটাও সঠিক। তাহলে তোমরা যে কোনো একটা করতে পারো অ্যান্সার, ইন্ট্রোডাক্টরি ইট ধরেও করতে পারো বা অবজেক্ট ধরেও করতে পারো। তাহলে এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ করি। এরপরে আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটা, প্রথম যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটা দেখি কিভাবে হয় প্যাসিভ, কারণ দ্বিতীয় অংশটার তো অবজেক্ট ছিল না সেখানে। তাহলে কি ছিল সেন্টেন্সটা, আই নো দ্যাট হি উইল কাম, এবারে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ধরে আগে করি, তাহলে এই পুরোটার জায়গায় আমরা ইট ধরে নেব দ্যাট থেকে যেটা আছে, তাহলে ইট ইজ নোন টু মি, তারপরে কী আছে দ্যাট, এবার দেখো হি উইল কাম, এর প্যাসিভ হবে, হবে না, তাহলে এটাকে অ্যাক্টিভই রেখে দেবো, দ্যাট হি উইল কাম যা আছে তাই রেখে দেবো, কিচ্ছু চেঞ্জ করব না। যদি আমরা অবজেক্ট ধরে করি তাহলে পুরোটা আগে আসবে, দ্যাট থেমে যাও, হি উইল কাম প্যাসিভ হবে, হবে না, তাহলে যা আছে লিখে দাও, হি উইল কাম ইজ নো থেকে নোন বাই আই থেকে মি, ব্যাস, তাহলে হয় এটার অ্যান্সার হবে ইট ইজ নোন টু মি দ্যাট হি উইল কাম, দ্যাট হি উইল কাম ইজ নোন টু নোন, আবার বাই লিখেছি এখানে, তাহলে নোনের সঙ্গে টু হয়, দ্যাট হি উইল কাম ইজ নোন টু মি। তাহলে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা কীভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ করি। এবার তুমি বলবে আচ্ছা দাদা ঠিক আছে, এটা তুমি নাউন ক্লজ দিয়ে দেখিয়ে দিলে, যদি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স দেয়, যেমন ধরো এরকম দিয়েছে দো দিয়ে একটা সেন্টেন্স আছে, দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, এরকম কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি, আচ্ছা এটার প্যাসিভ করে দেখাও তো তুমি, এরকম বলতেই পারো তোমরা। এই সেন্টেন্সটার, এই কমপ্লেক্স সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস করা কি সম্ভব, অসম্ভব, ইম্পসিবল, এটা প্যাসিভ করাই যায় না। কেন যায় না, কারণ দুটো যে অংশ রয়েছে দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, এই দুটো ক্লজের মধ্যে যে ফাইনাইট ভার্ব রয়েছে, প্রথম ভার্বে প্রথম
ক্লজের ফাইনাইট ভার্ব ইজ, দ্বিতীয় ক্লজের ফাইনাইট ভার্বও ইজ, অর্থাৎ বি ভার্ব আছে। বি ভার্ব হচ্ছে ইনট্রেনজিটিভ ভার্ব, বি ভার্বগুলো সব ইনট্রেনজিটিভ, হ্যাভ ভার্বগুলো ইনট্রেনজিটিভ। ইনট্রেনজিটিভ মানে এদের কোনো অবজেক্ট নেই, সেই কারণে এদের প্যাসিভই হয় না। তাহলে দুটো ক্লজই তো ইনট্রেনজিটিভ ভার্ব আছে, তাহলে প্যাসিভ হবে কী করে? একটা যদি থাকতো তাহলে হয়ে যেত, কিন্তু এখানে দুটোই নেই তাহলে হবে না। এরপরে দেখো অবজেক্ট চেনার আরও সহজ নিয়ম কী, যে অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। এখানে এটাও দেখতে পাচ্ছি আমরা যে দুটোই অ্যাডজেক্টিভ আছে, সেজন্য এগুলো অবজেক্ট নয়, ইজিলি ধরতে পাচ্ছি আমরা। আমরা যদি নাও জানি যে বিভার্বগুলো ইনট্রেনজিটিভ, তাহলে এগুলো দেখেই বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ কখনো অবজেক্ট হয় না, নাউন প্রোনাউন অথবা জিরান্ডি একমাত্র অবজেক্ট হতে পারে। তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা ক্লিয়ার হয়ে গেছো, যে সমস্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করা যায় না। কখন যাবে প্যাসিভ করা? যখন দেখবো ক্লজের অবজেক্ট আছে, মানে ট্রানজিটিভ ভার্ব আছে ক্লজে, তখন হবে। দুটো ক্লজেরই কি প্যাসিভ হয় যদি দুটো ট্রানজিটিভ ভার্ব থাকে? যদি একটা থাকে তাহলে একটা দিয়ে করব। আর কিভাবে করি? দুটো নিয়ম আছে, হয় ইন্ট্রোডাক্টরি ইট ধরে করি, অথবা পুরো দ্যাটের পরে পুরো অংশটাকে আমরা অবজেক্ট ধরে নিয়ে করি। তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লেক্সের নিয়ম। এরপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। এবার আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স। ফ্রেন্ডস, কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা খুবই সহজ। কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো? যখন একের বেশি প্রিন্সিপাল ক্লজ থাকে, একের বেশি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজে সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে, অবজেক্টও থাকবে, আমরা জানি অবজেক্ট নাও থাকতে পারে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবেই তো, এবং তারা যুক্ত হবে কি দিয়ে? অ্যান্ড, বাট, ইয়েট, হাউ এভার, এই সমস্ত কনজাংশন দিয়ে যুক্ত হয়। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের আমরা দুটো যে প্রিন্সিপাল ক্লজ থাকে দুটোরই কিন্তু প্যাসিভ করতে হয়, যদি সম্ভব হয় প্যাসিভ করা, তখনই আমরা প্যাসিভ করি। নিয়ম কি মনে রাখবো? তিনটে নিয়ম মনে রাখবো। যদি আমরা দেখি যে দুটো ক্লজের সাবজেক্ট সেম এবং দুটো ক্লজের অবজেক্টও সেম, তাহলে বাই একটা বসবে এবং শেষে বাই বসবে, এটা মনে রাখবে। যদি দেখি দুটো ক্লজের সাবজেক্ট তো সেম কিন্তু অবজেক্ট আলাদা, তখন একটা বাই বসবে কিন্তু বাই প্রথমে বসাবো আমরা। যদি দেখি আলাদা আলাদা সাবজেক্ট আছে দুটো ক্লজের, তখন দুটো বাই হবে, তিনটে ক্লজ হলে তিনটে বাই হবে, এবং বাকি এই অবজেক্টের নিয়ম সেম। যদি একই অবজেক্ট হয় তাহলে শেষে বসবে, যদি ডিফারেন্ট অবজেক্ট হয় প্রথমে বসবে। তো এইবার আমরা এক্সাম্পল দেব, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এই সেন্টেন্সটা ভালো করে দেখো ফ্রেন্ডস, দ্য সুইস রিগার্ডেড হিম অ্যাজ অ্যান ইম্পোস্টার অ্যান্ড কল্ড হিম এ ভিলেন। এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ আছে, প্রথমের প্রিন্সিপাল ক্লজ কি? দ্য সুইস রিগার্ডেড হিম অ্যাজ অ্যান ইম্পোস্টার। দ্বিতীয় প্রিন্সিপাল ক্লজ কি? কল্ড হিম এ ভিলেন, যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা বুঝে গেছি। এবার আমরা দেখব যে কম্পাউন্ড সেন্টেন্সের দুটো ক্লজের যে ভার্ব রয়েছে তারা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, কারণ ইনট্রানজিটিভ ভার্ব হলে তার প্যাসিভ হবে না, ট্রানজিটিভ হলে অবশ্যই হবে। তাহলে প্রথম ভার্ব আছে রিগার্ডেড, রিগার্ডেডের পরে হিম বসে আছে, তাহলে অবশ্যই এটা অবজেক্ট, কারণ নাউন বা প্রোনাউন বা জিরান্ড অবজেক্ট হয় আমরা আছে, এটার অবজেক্ট হিম, এখানেও হচ্ছে হিম অবজেক্ট। এইবার প্রশ্ন হচ্ছে দেখো এর সাবজেক্ট কী? দ্য সুইস। আর এই ভার্বটার সাবজেক্ট উজ্জ আছে, কেন উজ্জ আছে? কারণ এর সাবজেক্ট হচ্ছে সেম, দ্য সুইস। এবার কম্পাউন্ড সেন্টেন্সের নিয়মই এটা যে সাবজেক্ট যদি সেম হয়ে যায় তাহলে দ্বিতীয় সাবজেক্টটা লেখার প্রয়োজন হয় না, সেই কারণে আমরা এখানে অ্যান্ড দ্য সুইস কল্ড হিম লিখিনি, অ্যান্ড কল্ড হিম লিখে দিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টও সেম, এখানে অবজেক্টও সেম। তাহলে আমরা কী করব? প্রথম যে নিয়মটা ছিল সেটা লাগাবো, অর্থাৎ বাই শেষে বসবে এবং বাই একটা বসবে। তাহলে আমরা শুরু করি প্রথম অংশটা দিয়ে। তাহলে হিম ছিল, চলে এলো হি প্রথমে, হি। রিগার্ডেড ছিল, তাহলে ওয়াজ, ভিথ্রি, হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইম্পোস্টার, অ্যান্ড বাই বসাবো না, কারণ নিয়ম কী ছিল? বাই শেষে, তাহলে এখানে বাই দ্য সুইস লিখবো না, শেষে বাই বসাবো। অ্যান্ড দ্বিতীয় অংশটার প্যাসিভ করো, তারপরে কী আছে? হিম, অ্যান্ড, তাহলে হিম থেকে আবার হি হলো, কল্ড আছে তাহলে ওয়াজ, তারপরে কল্ড, কী আছে? এ ভিলেন,
বাই এইবার বসাবো দা সুইস। তাহলে দেখতে পেলে যে শেষে বসছে বাইটা কখন, যদি সাবজেক্ট আর অবজেক্ট সেম হয়ে যায়। তাহলে অ্যান্সার কী হলো, হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইম্পোস্টার অ্যান্ড হি ওয়াজ কল্ড এ ভিলেন বাই দ্য সুইস। এইবার ভালো করে বুঝে নাও যে যেহেতু সেন্টেন্স একটা, ক্লজ দুটো, সেম সেন্টেন্সে আমরা সেম প্রোনাউন ইউজ করি না, এটাকে বলে সুপারফ্লুয়াস ইউজ। সেই কারণে দ্বিতীয় অংশের হিটা আমরা কেটে দিচ্ছি, উড়িয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রে এই যে হেল্পিং ভার্ব যেটা সেম হয়ে যাচ্ছে, এখানেও ভিথ্রি এখানেও ভিথ্রি, তাহলে সেম টেন্সের ভার্বের সেম হেল্পিং ভার্বও রিপিট হয় না। এটাও নিয়ম, এরার কারেকশান যখন আমি করাবো তখন এই নিয়মগুলো বলবো আবার। তাহলে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি দাঁড়ালো কি, হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইম্পোস্টার অ্যান্ড কল্ড এ ভিলেন বাই দ্য সুইস। এইটা হচ্ছে এর অ্যান্সার, এই কম্পাউন্ড সেন্টেন্সটা। এরপরে আমরা দেখব যদি অবজেক্ট আলাদা আলাদা হয়। ফ্রেন্ডস, দ্বিতীয় কম্পাউন্ড সেন্টেন্স দেখো, দ্য লাইটনিং কজড এ সিরিয়াস ফরেস্ট ফায়ার অ্যান্ড ড্যামেজড মেনি হাউসেস। এখানে প্রথম ক্লজ কোনটা, দ্য লাইটনিং কজড এ সিরিয়াস ফরেস্ট ফায়ার। দ্বিতীয় ক্লজ কি ড্যামেজড মেনি হাউসেস। যখন দেখবে দ্বিতীয় ক্লজ ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তার মানে জেনে রাখবে এর সাবজেক্ট সেম, মানে আগের সাবজেক্টটাই, অর্থাৎ এখানে আছে দ্য লাইটনিং ড্যামেজ মেনি হাউসেস, কিন্তু সেম সাবজেক্ট বলে রিপিট হচ্ছে না, অ্যান্ড দিয়ে যোগ হয়েছে। তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা বুঝে গেছি। এইবার ভালো করে লক্ষ্য করো, প্রথম ক্লজের যে ভার্ব কজড, এর অবজেক্ট কি, এ সিরিয়াস ফরেস্ট ফায়ার, এটা হচ্ছে এর অবজেক্ট। দ্বিতীয় যে ভার্ব আছে ড্যামেজড, এর অবজেক্ট কি, মেনি হাউসেস। তাহলে অবজেক্ট একই না অবজেক্ট আলাদা, অবজেক্ট আলাদা। তাহলে যেহেতু ডিফারেন্ট অবজেক্ট হচ্ছে, তাহলে বাই কখন বসবে, প্রথমে বসবে, আমরা নিয়মে দেখে নিয়েছি। তাহলে অ্যান্সার করতে আরম্ভ করো, প্রথমে কী আছে, এ সিরিয়াস ফরেস্ট ফায়ার, প্রথম অবজেক্ট। তাহলে প্রথম অবজেক্ট প্রথম সাবজেক্ট হয়ে গেল, এ সিরিয়াস ফরেস্ট ফায়ার। এরপরে কী আছে, কজড ভি টু, অর্থাৎ ওয়াজ আসবে এখানে, ওয়াজ, তারপর কজডের ভিতরি কজডি হবে, কজড বাই দিয়ে লিখে দেবো, বাই দিয়ে লাইটনিং লিখে দেবো, বাই লাইটনিং, কারণ প্রথমেই বাই বসবে বলেছিলাম এখানে, বাই দ্য লাইটনিং। অ্যান্ড এরপরে অবজেক্ট কি, মেনি হাউসেস লিখবো, অ্যান্ড মেনি হাউসেস। এরপরে ভিটু আছে, অর্থাৎ ওয়াজ বা ওয়ার, এবার এখানে হাউসেস আছে সেই জন্য ওয়ার, তারপরে ভিথ্রি ড্যামেজের ভিথ্রি ড্যামেজডি হবে, ড্যামেজড, ব্যাস। তাহলে এই সেন্টেন্সটার অ্যান্সার হলো, এ সিরিয়াস ফরেস্ট ফায়ার ওয়াজ কজড বাই দ্য লাইটনিং অ্যান্ড মেনি হাউসেস ওয়ার ড্যামেজড। তাহলে কী ক্লিয়ার হলো এখান থেকে আমাদের, যদি অবজেক্ট সেম হয় সাবজেক্টও সেম অবজেক্টও সেম, সেখানে বাই একবার বসবে কিন্তু বাই শেষে বসবে। যদি সাবজেক্ট সেম হয় কিন্তু অবজেক্ট আলাদা হয়, তাহলে একটাই বাই বসবে কিন্তু প্রথমে বসবে। এরপরে লাস্ট যেটা আমরা দেখব, অবজেক্ট আলাদা হবে, যদি সাবজেক্ট আলাদা হয় তাহলে আমরা কি করব, দুবার বাই বসাতে হবে আমাদের। তাহলে আমরা এরকম একটা এক্সাম্পল দেখি যেখানে দুবার বাই বসবে। যেমন ধরো এরকম সেন্টেন্স দিয়েছে, আই গেভ হিম এ পেন বাট হি লস্ট ইট। এই সেন্টেন্সটা খেয়াল করো ফ্রেন্ডস, এখানে তাহলে প্রথম ক্লজ কি আছে, আই গেভ হিম এ পেন, দ্বিতীয় ক্লজ কি, হি লস্ট ইট, বাট দিয়ে যুক্ত হয়েছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স, প্রথম অবজেক্ট কি আছে, হিম, দ্বিতীয় অবজেক্ট কি আছে, লস্ট, প্রথম সাবজেক্ট কি আছে, আই, দ্বিতীয় সাবজেক্ট কি আছে, হি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রথম ক্লজের সাবজেক্ট আর অবজেক্ট দ্বিতীয় ক্লজের সাবজেক্ট আর অবজেক্টের থেকে আলাদা, ডিফারেন্ট, অর্থাৎ এখানে দুবার বাই আসবে। তাহলে দেখো আমরা শুরু করব হি দিয়ে, হি গেভ আছে ভি টু, মানে ওয়াজ বসবে, হি ওয়াজ গিভেন এ পেন বাই আই থেকে মি, বাট বসাও বাট, এবার এর প্যাসিভ করো, ইট আগে এলো, বাট ইট, লস্ট আছে ভি টু, অর্থাৎ ওয়াজ বসবে, ওয়াজ লস্টের ভিতরে লস্টই হবে, বাই হি থেকে হিম। তাহলে কিচ্ছু না, এখানে দেখো
আলাদা আলাদা সাবজেক্ট ছিল, সেই জন্য দুবারই লিখতে হয়েছে এবং দুটো বাই বসেছে এখানে, অর্থাৎ দুটো অংশেরই আমরা প্যাসিভ করেছি। হি ওয়াজ গিভেন এ পেন বাই মি, এই একটা প্যাসিভ, ইট ওয়াজ লস্ট বাই হিম, এই একটা প্যাসিভ, বার্ড দিয়ে যুক্ত হয়েছে। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলো যেখানে সাবজেক্টও আলাদা অবজেক্টও আলাদা, সেখানে দুটো ক্লজেরই কমপ্লিট প্যাসিভ ভয়েস করতে হয় আমাদের, ওই জন্য দুবার বাই আনতে হচ্ছে আমাদের এখানে। তাহলে এইভাবে আমরা যে কোনো কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে সক্ষম হব। কখন হবে প্যাসিভ? যখন ট্রানজিটিভ ভার্ব হবে, এগুলো সব ট্রানজিটিভ ভার্ব। যদি ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যায় তার তো প্যাসিভ হবেই না। তাহলে ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটাই থাকবে, আমরা এখানেই রেয়ার ভয়েস চেঞ্জ বা অ্যাডভান্স রুল অফ ভয়েস চেঞ্জ কমপ্লিট করলাম। যখন প্র্যাকটিস করব আরও কিছু কিছু আসবে সেখানে রেয়ার ভয়েস চেঞ্জের কেস। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। নেক্সট আমরা প্রেপোজিশনের সিরিজ আনতে চলেছি, ছবির মাধ্যমে বোঝানো হবে অত্যন্ত সহজভাবে, প্রত্যেকে বুঝতে পারবে আশা করছি। সবাই যুক্ত হবে এই চ্যানেলের সঙ্গে, আমরা কমপ্লিট ইংলিশ গ্রামার শিখব যাতে যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা ক্র্যাক করতে পারো, ইংলিশে ভালো মার্কস পেতে পারো এবং ওভারঅল গ্রামারটাকে খুব ভালোভাবে শিখতে পারো ইংলিশে। তো আজকে এতটাই থাকবে, দিস মাচ ফর টুডে।